গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তিনি যে বঙ্গমাতা ফুটবল 2011 সালে ওই সেখান থেকেই হাতে করি স্কুল শিক্ষক মফিজউদ্দিনের হাত ধরে তিনি ছোটবেলায় আসলে দেখা গেছে যে তার অভাব অনটনের মধ্যে দিয়ে সংসার চলেছে এবং তিনি ছোটবেলায় যে তার চাচাতো ভাইয়ের সাথে জাম্বুরা দিয়ে বল বানিয়ে তিনি খেলেছেন। তিনি জানতেন না যে এরকম ফুটবল খেলে মহিলারা। শেষ পর্যন্ত তার বান্ধবীরই এক কথায় জানা গেল যে এরকম ফুটবল টুর্নামেন্ট হয়। ফুটবল টুর্নামেন্ট হওয়ার তিনি তখন 2011 সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট কাপ অংশগ্রহণ করেন এবং তিনি সবার নজরে চলে আসেন এবং একের পর এক খেলতে থাকেন এবং তিনি সাব চ্যাম্পিয়নও খেলেছেন এবং দেশের গৌরব অর্জন করেছেন। আসলে তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। অনেক সময় দেখা যেত যে তিনি ওই পেট পুড়ে খেতে পেতেন কলা এবং পাউরুটির লোভেও তিনি কিন্তু একসময় ওই ফুটবল প্রশিক্ষণে গিয়েছিলেন যখন প্রাইমারির যে প্রশিক্ষণগুলো হতো ওখানে। আসলে নারী ফুটবলাররা আসলে অত্যন্ত স্ট্রাগল করে তারা উঠে এসেছে এবং যে দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে, গৌরব অর্জন করছে, এটা একটা অনেক বড় উপার্জন বলে মনে করি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি নারীরা ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের নারীরা গৌরব অর্জন করবে। ইউটিউবে এরকমই একটা ছোট ভিডিও ছিল, প্রতিবেদন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।